চলচ্চিত্র আমাদের মনের ইচ্ছেগুলোর বাস্তবায়ন দেখায় অভিনেতা অভিনেত্রীদের সুঅভিনয়ের মাধ্যমে। এখানে ঘটে নানান ধরনের ঘটনা কাহিনী। সময়ের প্রেক্ষাপটে নিজের ছেলে মেয়েরা যখন বড় হয়ে যায়, তাদের মধ্যে কেউ কেউ অভিনেতা অভিনেত্রী হয়ে ওঠেন। নিজের সন্তানের সাথে একই ছবিতে অভিনয় করেন অনেকেই। তেমন কিছু আজ জানাবো আপনাদের। অমিতাভ থেকে শাহরুখ খান, অনিল কাপুর, ধর্মেন্দ্র থেকে অনিল কাপুর, বলিউডের এই অভিনেতারা তাদের ছেলেমেয়েদের সঙ্গেও অভিনয় করেছেন। কোন হিন্দি ছবিতে একসঙ্গে ধরা দিয়েছেন তারা? একই ছবিতে ছেলেমেয়েদের সঙ্গে অভিনয় করেছেন আর কে কে? অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান, ধর্মেন্দ্র, শত্রুঘ্ন সিনহা থেকে অনিল কাপুর, বলিউডের এই অভিনেতারা যেমন দর্শক মহলকে সুপারহিট ছবি উপহার দিয়েছেন, তেমনি তাদের ছেলেমেয়েরাও কিন্তু পিছিয়ে থাকেননি। তারাও বলিউড পাড়ায় নিজেদের জায়গা করে নিয়েছেন। তবে সিনেমা জগতে এমন বহু হিন্দি ছবি রয়েছে যেখানে নিজের ছেলেমেয়েদের সঙ্গেই এক পর্দায় অভিনয় করার সুযোগ পেয়েছেন বলিউডের নামকরা তারকারা। বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন 5 দশকেরও বেশি সময় ধরে তিনি প্রায় 200-টির কাছাকাছি ছবিতে অভিনয় করেছেন। অমিতাভ পুত্র অভিষেকও কোনো অংশে কম যাননি। 2000 সালে রিফিউজি ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। বাবা ছেলের এই জুটিকে একটি নয় একসঙ্গে বহু ছবিতে অভিনয় করতে দেখা গেছে। কভি আলবিদা না কহনা, পা, বান্টি আর বাবলি, ঝুম বরাবর ঝুম ইত্যাদি ছবিতে অমিতাভ অভিষেকের অভিনয় দর্শকদের মন কেড়েছে। চলতি বছরে মুক্তি পেয়েছে রণবীর কাপুর অভিনীত শামশেরা এবং ব্রহ্মাস্ত্র ছবি দুটি। দীর্ঘ বিরতির পর আবার বলিউডে ফিরে পরপর দুটি ছবিতে কাজ করেছেন তিনি। 2007 সালে সাওয়ারিয়া ছবির মাধ্যমে বড় পর্দায় পা রাখলেও রণবীর তার বাবার সঙ্গে একটিমাত্র ছবিতে অভিনয় করেছেন। 2013 সালে অভিনব কাশ্যপ পরিচালিত বেশারাম ছবিতে ঋষি কাপুর এবং রণবীর কাপুরকে একসঙ্গে দেখা গিয়েছিল। ছবিতেও বাবা ছেলের ভূমিকাতেই ছিলেন তারা। রণবীরের সঙ্গে বলিউড পাড়ার অভিষেক ঘটিয়েছিলেন সোনম কাপুর। সাওয়ারিয়া ছবিতেই প্রথম বড় পর্দায় অভিনয় করেছিলেন অনিল কন্যা। এরপর অনিল কাপুরের প্রযোজনায় বহু ছবিতে সোনম কাজ করলেও অনিল সব সময় ছিলেন ক্যামেরার পেছনেই। 2019 সালে মুক্তিপ্রাপ্ত এক লড়কি কো দেখা তো এসা লাগা ছবিতেই বাবা মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অনিল এবং সোনমকে। হিম্যান অব বলিউড ধর্মেন্দ্র ইন্ডাস্ট্রিতে 6 দশক ধরে কাজ করছেন। মোট 300-টিরও বেশি ছবিতে অভিনয় করলেও 2 পুত্রের সঙ্গে তিনি হাতে গোনা ছবিতে অভিনয় করেছেন। সানি দেওল এবং ববি দেওলের সঙ্গে ধর্মেন্দ্রকে আপনি ইয়ামলা পাগলা দেওয়ানা সিরিজের ছবিতেই শুধুমাত্র অভিনয় করতে দেখা গিয়েছিল। সূত্রের খবর, আপনি ছবির দ্বিতীয় পর্বে অভিনয় করতে দেখা যাবে ধর্মেন্দ্রর সঙ্গে তার 2 পুত্রকে। বলিউডের কিং খান শাহরুখ খান বলিউড পাড়া কাঁপিয়ে রেখেছেন দীর্ঘ 30 বছর ধরে। শাহরুখ পুত্র আরিয়ান এখনও পর্যন্ত কোনো ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেননি। দ্য লায়ন কিং এবং দ্য ইনক্রেডিবলস নামের 2টি হলিউড অ্যানিমেশন ছবিতে ভয়েস ওভারে কণ্ঠদান করেছেন তিনি। কিন্তু বড় পর্দার সঙ্গে আরিয়ানের পরিচয় ঘটে বহু বছর আগেই। 2001 সালে করণ জোহর পরিচালিত কভি খুশি কভি গম ছবিটি বক্স অফিসে বিপুল সাড়া ফেলে। এই ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছিলেন আরিয়ানও। যদিও শাহরুখ এবং আরিয়ান একই ফ্রেমে অভিনয় করেননি, ছবিতে শাহরুখের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন আরিয়ান। শিশু অভিনেতা হিসেবে এই ছবিতেই প্রথম অভিনয় শাহরুখ পুত্রের। আর কোনো ছবিতে অভিনয় করেননি আরিয়ান।